নমস্কার বাছাই করা গল্পগাথায় আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্নতত্ত্ব গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্নতত্ত্ব আমি এ গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাহারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম সুপরিচিত ডাক্তার সেন অনেক দিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন পাটনা এক্সকেভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন মধ্যে দিন তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন বৌদ্ধ আইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত গুপ্ত যুগের মূর্তি ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বৈদুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন তার পরবার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরোনো ইট ভাঙা কাঠের তক্তি বসানো তুলোট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না এই সব মূর্তি শ্রেণিবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন পুঁথি মেলাতেন তারপর টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি তারা দিন কতক পরে এ বর্ণনা তার মনোপুত হতো না তিনি আপন মনেই বলতেন হুম হুম ওটা ললিত ক্ষেপ হলো যে তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপি টোফিট ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এই হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে কি না তারপর আবার পুরনো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন বৌদ্ধমূর্তি জনভলা তার এ ব্যাপার দেখে আমার হাসি পেত আমার চেয়েও বিজ্ঞলোকে ঘাড় নেড়ে বলতো হ্যাঁ ওসব চালাকই বাজি রে বাপু চালাকই বাজি নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল ওরা আজ খোঁড়া ইটপাথর পাথর সাজিয়ে হুবহুব রে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া ওটা অশোকের আস্তাবালের কোন দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা চাই কিছু নয় রে বাপু ওসব সব চাকরিবাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞলোকের চিরদিন ভাসুর ভাদ্র বউয়ের সম্পর্ক সেদিন দুপুরবেলা ডাক্তার সেন যখন নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খানিকক্ষণ খোসকল্প করে সেখানে সারা সারাদিনে মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন কথা সে কথার পর ডাক্তার সেন বললেন চা নাই একটা গল্প শোনো এটা আমি কখনো কারুর কাছে বলিনি তবে পুনার সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছিল দরজা বন্ধ করে সুকুমার সুকুমারবাবুর গল্প শুনবার জন্য বসলাম চা এলো চা খেতে খেতে বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধ কিছু কিছু শুনে থাকবে এটা কত দিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না অনেক দিন ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খুঁড়বার কথা হলো। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খুঁড়বার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাবার আসানি। নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না ওটা খুঁড়বার জন্য টাকা বরাদ্দ হল আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আরেকটি ঠিক তেমনই ঢিবি আছে এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দীঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড় কাঁটার বোন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার উপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট তার পেছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খননকার্য কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি পাটনা এক্সকেভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল কিন্তু ছোটো দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোন লোক ছিল না তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডাব্লিউডি থেকে এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোল বাটির ভিটা কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তিশাস্ত্রকার শাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মায়নি তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়াই শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ফিটে যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো কিছুকাল ধরে ঢিবির ওপরকার বন কাটানো হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের কবাবু ছিলেন তিনি শুধুই প্রত্নতত্ত্ব ছিলেন না তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত প্রধানত তাঁরই আগ্রহে ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতন বসে থাকতাম আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারই বা একটা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরুলো একটা মাটির ঘট ওরকম গরণের ঘট এখন আর বাংলায় কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না ঘটের গলার নিচে থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘরটার মধ্যে প্রায় ঘট করি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য করি ব্যবহার করা হতো তা জানো তো কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে করিগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখেছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরও অনেক জিনিস পেরুতে লাগলো আরও মাটির অনেক ভাঙা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটি প্রদীপ ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরল একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প অতএব এইটাই ভালো করে বলি দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায় মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল হাতে বিনা না থাকলেও দেবী না হয়ে দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারতো মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি গত পনেরো বৎসর ধরে পরীক্ষা করে আসছি কিন্তু একই পাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে খানিক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম আমি খুব কল্পনাপ্রবণ নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল অল্পক্ষণ অবশ্য খুব অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটলছে দেবী মূর্তির তার মুখের দৃঢ় রেখাগুলির দেহের গঠনের শিল্প হাতের আঙুলগুলি বিন্যাসে সুন্দর ধরনের সকলের ওপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হল জয় হোক সে অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানিবুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রু রেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোন হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার বা ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার ওপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম পাথরের মূর্তির মাথার ওপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি এ আমি অন্য অন্যান্য মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি অপরের কাছে এ কথা বলতে আমার বাধে কারণ তারা আমার বিশ্বাস করবেন না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পূজার মন্দিরে যেমন ধূপথুনা গুগুল ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেইভাবে সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল রাত কটা হবে ঠিক জানি না মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝেই কে একজন দাঁড়িয়ে তার মস্তক মণ্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত্ত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম ঘরে কেউ নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এ যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন অ্যান্ধেম খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কীরকম চোখের ধাঁধা দেখে থাকব। তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে বেশ ঘুম এলো কতক্ষণ পরে জানি না আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেললে তারপরে দেখি সেই মুন্ডিত মস্তক প্রীত বসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন তারপর আরও কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শ্বেতপাথর বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুমতো পরিচ্ছদ পড়া লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবকমণ্ডলী তার ছাত্র অশোক কুঞ্জের ঘনপল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের ঝরা পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার ওপর বর্ষিত হতে লাগল দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল এক বিরাট উৎসব সভা উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে কোন প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে মেয়েটিকে সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্মোয়াটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাত সেই বৌদ্ধ ভিক্ষু বায়স্কোপের ছবির মতো বিবাহসভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো পায়ের আঙুল যেন আরষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য ওপর থেকে বরফ পড়ছে তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ থেকে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে এক দীর্ঘদেহী ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ পেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের ওপর এসে পড়েছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন বহুদূরের এক উত্তুঙ্গ তুষার পর্বতচূড়া কিসের আলোয় রক্তাব হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে জ্বলছে তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল তারপরেই চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা ঘরের ঘরের পেছনে ছায়া গহন বিকাল নেমেছে বৈচি ঝোপে শালিক দল কিচকিচ করছে কাঁঠালতড়ায় কোনো গৃহস্থের গরু বাধা মাটির ঘরে দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘমেদুর আকাশের নিচে ঘনশ্যাম পল্লবের মতো কালো ভাবগম্ভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক একদৃষ্টে চেয়ে আছে হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি কথা বললেন তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয়শো বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁড়েছো ওই আমার বাস্তু ভিটা ছিল তুমি জ্ঞান জ্ঞানচর্চায় সমস্ত জীবনযাপন করেছ এই জন্যেই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যেই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলো প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নরপালদেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবিত ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম তখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষীর পরে আমি তিব্বতে যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে জেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌর মগধ পঙ্গের রাজা নরপাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দার অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারা সারারাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নরপাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সে বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত প্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল ওই মূর্তিটির টানেই অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোকে আমায় নাস্তিক বলতো কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণোচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরোধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংঘারাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্য মতো তাঁদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞানোতপস্যী আমার নিত্য সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডাক্তার সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটা কোথায় ডাক্তার সেন বললেন ঢাকা মিউজিয়ামে শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার